चल चल हाँ হলো লাইসেন্স, এটার সাথে গাড়ি কাগজও আছে, এটা ট্যাক্স টোকেন। তো আমার এই পাশে দেখেন যে সূর্যাস্ত এখানে বোঝা যাচ্ছে না ক্যামেরায়, আমার মোবাইলে মেঘ দেখতে পাচ্ছেন আকাশে। তো এইখানে সূর্যাস্তটা সুন্দর মতো দেখা যায়, তো জায়গাটা অসাধারণ সুন্দর, আপনারা আসলে দারুণভাবে উপভোগ করতে পারবেন। তো তুই কি এভাবে আর কতদিন করবি? হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা বন্ধুরা মিলে আজকে ঘুরতে যাচ্ছি, আমাদের একটা খুবই পছন্দের একটা জায়গা আছে গাবতলির একটু ওই পাশে, আমরা ওইটাকে মাচা বলি। তো সেখানে এখন ঘুরতে যাব। তো আমি এখন বের হচ্ছি, আমার হাতে হেলমেট ক্যামেরা সব কিছু নিয়ে বের হচ্ছি। তো এখন বাইকের কাছে যাব, বাইক স্টার্ট দিব, রওনা দিচ্ছি, তো সাথেই থাকুন। আমি এখন রেডি, চলে যাচ্ছি পুল পার, সেখানে মামা আসবে, মামাকে রিসিভ করে যাব সজীবের বাসায়। বন্ধুরা, মামা চলে আসলো, মামাকে রিসিভ করলাম, এখন চলে যাব সজীবের বাসায়। তো তার আগে কিছু একটু ফুল ভরে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেছি যে আকাশটা মোটামুটি অন্ধকার হয়ে যাচ্ছে, বৃষ্টি নামতে পারে। তো বৃষ্টি নামার আগে যদি পৌঁছাতে পারি খুবই ভালো, নাহলে একটু সমস্যায় পড়তে হবে। তো বন্ধুরা, আমি এখন আমার ফ্রেন্ড সজীবের বাসার নিচে অপেক্ষা করতেছি, ও এখন নামবে নিচে। তো ও নিচে নামলে আমরা সোজা চলে যাব মিরপুর 2 নম্বর। আমার আরেক ফ্রেন্ড ওয়েট করতেছে, তো ওকে পিক করে তারপর আমরা একসাথে চলে যাব মাছায়। কি হেল্প লাগবো? এমনি রাখে কেউ বাইক? এই লোক আমার মামা, বুঝছস? চল চল হ্যাঁ তো বন্ধুরা, এখন আমরা যাবো হার্ট ফাউন্ডেশন, ওইখানে আমার বন্ধু শোভন ওয়েট করতেছে আমাদের জন্য। তো শোভনকে পিক করে আমরা সোজা মাচায় চলে যাব। এখন বলি মাচার লোকেশনটা, মাচার লোকেশনটা অ্যাকচুয়ালি আপনার গাবতলি ব্রিজের একটু পরে, মানে গাবতলি ব্রিজটা পার হলেই একটা জায়গা আছে, তো ওটার নাম দিয়েছি আমরা মাচা। তো ওইখানে আমরা ঘুরতে যাই, মানে ঘুরতে যাই কি রিল্যাক্স করতে যাই আর কি, জায়গাটা সুন্দর ভালো লাগে। Few moments later. তো বন্ধুরা, চলে আসলাম ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সামনে। তো এখানে শোভনের জন্য অপেক্ষা করতেছি, তো শোভন আসলে আমরা বের হয়ে যাব। Few moments later. বন্ধুরা, শোভন চলে এসেছে, তো আমার সামনে এখন শোভন। পুলিশ থামালো আমাকে, উফ, বুঝলাম না কেন থামালো, হয়তো আমার সাথে ক্যামেরা দেখছে এই জন্য। হ্যাঁ, সামনে যেতে বলতেছে, কাগজপত্র দেখবে মনে হয়, কি লাইসেন্স দেখবেন, দাঁড়ান 1 মিনিট, দেখাইতেছে সব, আমার কাছে সব কিছুই আছে, দাঁড়ান। এটা হলো লাইসেন্স, এটার সাথে গাড়ি কাগজও আছে, এটা ট্যাক্স টোকেন, তুই দাঁড়া, সমস্যা নেই। জি ভাই, ঘুরতে যাবো। হ্যাঁ,
ওকে ভাই, থ্যাংক ইউ। তো আমার লাইসেন্স চেক করলো, তো এটা তাদের দায়িত্ব, তারা তাদের দায়িত্ব পালন করেছে। আপনারা সবসময় সাথে লাইসেন্স রাখবেন। Few moments later. তো বন্ধুরা, দীর্ঘ 10 থেকে 15 মিনিট পর সিগন্যালটা ছেড়েছে মনে হয়, অনেকক্ষণ এখানে অপেক্ষা ছিলাম। না, এখনো ছাড়েনি, তবে ছাড়ার সময় হয়ে এসেছে। 3 days later. 12 seconds late. হ্যাঁ, জ্যাম ছাড়ছে মনে হয়। হ্যাঁ, অবশেষে এই রাস্তায় চলে আসলাম। হ্যাঁ, রাস্তায় কিছুটা জ্যাম আছে। তো বন্ধুরা, অবশেষে আমরা চলে আসলাম মাচায়। এই যে সেই মাচা, পাশে বিল, বিল আছে। এই যে মাচার এখানে পিছনে আমরা গান গাই, আড্ডা দিই। তো অবশেষে চলে আসলাম, এখন একটু কিছু টাইম আমরা রিল্যাক্স করব। আসার সময় ক্যামেরা বন্ধ রেখেছিলাম, চার্জ ছিল না। তো যতটা ওই আসার পথের গাবতলির আগের ভিডিওগুলো আছে, এরপরের ভিডিও করা হয় নাই। এখন চার্জ দিব, পরে আবার চার্জ দেবো কি ব্যাটারিটা চেঞ্জ করবো, পরে আবার শ্যুট করবো যাওয়ার সময়। আর এখন এইখানে কিছু ভিউগুলো আপনাদের দেখাবো। বন্ধুরা, আমরা এখন আমাদের নিজেদের নাম দেওয়া মাচা সেখানে চলে এসেছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি বিল, এখানে নৌকা আছে দেখতে পাচ্ছেন। এই বর্তমানে এখানে নৌকা মানে এখন নাই, এখানে মাঝি থাকে এই বিলে ঘোরার জন্য। বর্ষার মৌসুমে এখানে পানির পরিমাণ আরও বেশি থাকে, তো তখন আপনারা এখানে ঘুরতে আসলে এখানে নৌকা পাবেন, মাঝি পাবেন। এই পুরো বিলের এরিয়াটা আপনাকে নৌকায় করে ঘুরাবে, সেই সাথে সাথে আপনারা আরও উপভোগ করতে পারবেন জায়গার পরিবেশটা। আর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কিছু টং দোকান আছে। এই টং দোকানগুলোতে আপনার কিছু মাচা থাকে বাঁশের, মানে পাটাতনের মতো। তো সেইখানে বসে আপনারা গান গাইতে পারবেন, আড্ডা দিতে পারবেন। তো আমরা সবসময় এখানে আসার সময় গিটার নিয়ে আসি, গান গাই, আড্ডা দিই, রাত পর্যন্ত থাকি, তারপরে চলে যাই। যদিও আজকে সাথে গিটার নাই। এই যে নৌকা, হ্যাঁ নৌকা দেখাইছি। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে নৌকা, এটা ভাঙা নৌকা পড়ে আছে। কিন্তু আরও বড় বড় নৌকা থাকে যখন এখানে প্রচুর পানি থাকে তখন। জায়গাটা অসাধারণ সুন্দর, এখান থেকে সূর্যাস্ত সুন্দর মতো দেখতে পারবেন। তো আমার এই পাশে দেখেন যে সূর্যাস্ত এখানে বোঝা যাচ্ছে না ক্যামেরায়, আমার মোবাইলে মেঘ দেখতে পাচ্ছেন আকাশে। তো এইখানে সূর্যাস্তটা সুন্দর মতো দেখা যায়।
তো জায়গাটা অসাধারণ সুন্দর, আপনারা আসলে দারুণ ভাবে উপভোগ করতে পারবেন। তুই কি এভাবে আর কতদিন করবি যেগুলো তুই করস? কত খাবি নিজে কেন কিনবি? বিড়ি নিজে কিনা মানে নিজের গলায় নিজে, কিছু কষ্ট করবি তার মানে নিজে কোনো সময় বিড়ি কিনবি না। দেখ দেখ বন্ধু বান্ধবের খালি খায় যাবি। কেমন বন্ধু গলায় ছুরি লয়ে আইছে নিজের গলায় জবাই দেওয়ার লাগে। আমি কইছি তুই একলা কিনে জবাই দিবি, আমি একটু দেই বুঝছিস বন্ধুর শোকে আমি তাহলে নিজেই দিয়ে দিলি জবাই করতেছ এটা জানবে। আরে তুই ধরস কেন, তুই ধরস কেন? তো আমরা এখন রেডি হচ্ছি যাওয়ার জন্য, প্রস্তুতি নিলাম। বিসমিল্লাহ, উঠছেন? কিরে উল্লে যাবি, কই যাস? উল্লে সিগন্যাল দিছস কে? উল্লে এটা তো খোলা আছে। তো বন্ধুরা এখন বাসার দিকে যাচ্ছি আমরা, অনেকক্ষণ আড্ডা দিলাম। Is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. We are heroes tonight.